আজ বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার যে মহকুমা শাসক তার দপ্তরে এসেছে। সম্প্রতি একটা ব্যাপার বাংলা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, সেটা হলো ডোমিসাইল ইস্যু। এই ডোমিসাইল ইস্যুটা কি, যে এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটির যে পরীক্ষা সেটা কী জন্য, সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগের পরীক্ষা, সেটা তিনটে ধাপে পরীক্ষা হয়, রিটেন টেস্ট, ফিজিক্যাল টেস্ট মানে যেটা মাঠ বলা হয়, আর একটা হচ্ছে লাস্টে মেডিকেল টেস্ট। গত 17 জুলাই থেকে মেডিকেল টেস্ট শুরু হয়েছে, মানে ফাইনাল পর্যায়ের টেস্টগুলো শুরু হয়ে গেছে। বাংলার জন্য 6000 আসন আছে, বর্ডার ডিস্ট্রিক্টের জন্য আলাদা করে আসন আছে, আসামের জন্য আছে, ত্রিপুরার জন্য আছে, ওড়িশার জন্য আছে, মানে রাজ্যভিত্তিক কোটা আছে, বিহার ইউপির জন্যও আছে। কিন্তু কী দেখা যাচ্ছে, বাংলার যে রাজ্য কোটা, আসামের যে রাজ্য কোটা, ত্রিপুরার যে রাজ্য কোটা, সেখানে বিহার ইউপি থেকে আসা লোকজন যারা এখানে অনেক দিন আছে এরকম নয়, যারা একদম বিহার ইউপিতে পড়াশোনা করছে, এখনও বিহার ইউপিতে থাকে, তারা এখানকার ডোমিসাইল সার্টিফিকেট জাল করছে। এক নম্বর মানে এসডিও সাহেব দিচ্ছেই না, নিজেরা জাল করছে, আর দু নম্বর ফল ইনফরমেশান দিয়ে মিস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এসডিও অফিস থেকে যা কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট তারা তুলছে, আধার কার্ড জাল করছে। এর ফলে আমাদের ছেলে মেয়েদের চাকরি, যারা বাংলার স্থায়ী বাসিন্দা, যারা বাংলার ভূমিপুত্র, সে জাতিতে যেই হোক, আমি পরিষ্কার করে বলতে চাই এখানে কোনো জাতি বিদ্বেষে কিছু হচ্ছে না। যারা বাংলায় মিনিমাম 15-20-30 বছর আছে, যারা বাংলার স্থায়ী বাসিন্দা, যারা বাংলার স্থায়ী বাসিন্দা, তাদেরকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে ছেলেটা বিহার থেকে মাধ্যমিক দিয়েছে, ইউপি থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে, সে এসে বাংলায় ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আমাদের ছেলে মেয়ের চাকরি দখল করছে, বাঙালির চাকরি দখল করছে, কোচ মেয়ে সাঁওতাল রাভা নেপালি আর এখানে দীর্ঘদিন থাকা বিহারি ইউপি ছেলেদেরও চাকরি দখল করছে। গভর্নমেন্ট ডকুমেন্ট জাল করে, মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর ব্যাপার, কতটা ভয়ঙ্কর ব্যাপার গভর্নমেন্ট সার্টিফিকেট জাল করা। গভর্নমেন্ট সার্টিফিকেট জাল করছে, এসডিও সার্টিফিকেট জাল করছে, কাস্ট সার্টিফিকেট জাল করছে, ভাবতে পারছেন? এবং বিরাট একটা র্যাকেট চলছে, কান পাতলি শুনবেন, 30-40 হাজার দিলে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে। সকলে জানে এগুলো, সকলে জানে। আর বাংলা পক্ষ মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্পের বাইরে সারা রাত থেকে পাহারা দিয়েছিল, বিভিন্ন ক্যাম্পে পাহারা দেওয়া হয়েছে, প্রচুর প্রচুর বহিরাগত ক্রিমিনাল ধরা পড়েছে, ক্রিমিনাল যারা ডকুমেন্ট জাল করে তারা ক্রিমিনাল। আমরা জাতি বিদ্বেষী নই, কিন্তু যে ডকুমেন্ট জাল করছে সে ক্রিমিনাল। ডকুমেন্ট জাল করে আপনারা আমার বাড়ির ছেলে মেয়ে চাকরি দখল করছে, আমরা কি হাওয়ায় হাওয়ায় কথা বলছি? এখানে আমাদের কাছে প্রমাণপত্র আছে, মধ্যমগ্রাম থানায় এফআইআর হয়েছে, এফআইআর নাম্বার 448/23, মধ্যমগ্রাম পুলিশ বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট তদন্ত শুরু করেছে। দুঃখের কথা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই এসডিও অফিসের নামে সব থেকে বেশি অভিযোগ, 80-90% ফলস ডোমিসাইল সার্টিফিকেটের নিচে ব্যারাকপুর এসডিওর নাম লেখা আছে। হতে পারে সেটা জাল করেছে, হতে পারে ভুল ইনফরমেশান দিয়ে তুলেছে, সেটা ওনারা তদন্ত করবেন। আমরা এসডিও সাহেবকে বলবো, আপনার নামে সার্টিফিকেট ইস্যু হচ্ছে, ভুল কি জাল আমরা জানি না, আপনার নামে যেমন হচ্ছে আপনি তদন্তের অর্ডার দিন, গ্রেপ্তার করান, র্যাকেটগুলোকে ধরুন, সেটা বলতে আমরা এসেছি। এখানে পরপর যে নাম্বারগুলো আছে, ডকুমেন্ট নাম্বারগুলো আপনি যদি অনলাইনে চেক করেন, এই এই ডকুমেন্ট পাবেন না, জাল করা হচ্ছে। এখন ই ডিস্ট্রিক্ট থেকে সার্টিফিকেট তুললে সার্টিফিকেট নাম্বার দেয়, সেটা গভর্নমেন্ট ওয়েবসাইটে, ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে চেক করা যায়। আমরা হাতে নাতে রয়েছিলাম মধ্যমগ্রামে, কি সুমন ভারতী নাম মহিলা, সে তাকে যখন ধরা হলো সে বলছে তোমার বাড়ির কথা আগে বলা হলো, বাংলা তো বোঝেই না, সে বলল তার বাড়ি নাকি ব্যারাকপুর, কিন্তু ডকুমেন্ট বলছে উত্তরপ্রদেশ, সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট উত্তরপ্রদেশের, সে বলছে আমার ব্যারাকপুরে বিয়ে হয়েছে তাই আমি বাংলার ডোমিসাইল হয়ে গেছি। কবে বিয়ে হয়েছে? 2019 সালে। কোথায় বিয়ে হয়েছে? ব্যারাকপুর।
আধার কার্ড যখন দেখলাম কি দেখলাম, কামারহাটি, কামারহাটি জানেও না এমন যে কে বানিয়ে দিয়েছে, জানেও না সে কোথাকার বলছে, ব্যারাকপুরে বলছে তার ডকুমেন্টে কামারহাটি বলছে, এক নম্বর, এক নম্বর ওয়ার্ডে থাকে ব্যারাকপুরে। হাজবেন্ডের নাম কি? সোনু। থাকে কোথায়? মুম্বাই। সঙ্গে কে নিয়ে গেছিল? একটা ভাইয়া। বাংলা পক্ষকে দেখে ভাইয়া এমন ছুটে যার ধরা যায়নি। আরে ভাই বোনকে রেখে ভাইয়া ছুটছে বিপদে ফেলে, তার নাম এফআইআর হয়েছে। এসডিও সাহেব কনফার্ম করেছেন যে সেই ডোমিসাইল সার্টিফিকেট এসডিও অফিস থেকে ইস্যু করা হয়নি, পুলিশ তদন্ত করছে, ডকুমেন্টগুলো ভেরিফাই করা হয়েছে। এরকম প্রতিটা ডকুমেন্ট আমাদের কাছে প্রচুর, 10, 15, 20, 30, 50, 100 ডকুমেন্ট আছে। কল্যাণী বিএসএফ ক্যাম্পে ছয় ছয় জাল সার্টিফিকেট ধরা পড়েছে। দেখি মহামারী চলছে, র্যাকেট চললে ধরার দায়িত্ব প্রশাসনের। তার যে ভুল, একজন এসএসসিজিডি ক্যান্ডিডেট অবাক হবেন, সে যখন এসএসসিজিডির অ্যাপ্লাই করতে হয়েছে 2022 সালে, এটা এসএসসিজিডি 2022, তখন তার কাছে এসসি সার্টিফিকেট ছিল না। 24 তারিখ তার মেডিকেল, 24শে জুলাই, 13 জুলাই এসডি অফিস থেকে এসসি কার্ড, এসসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। যখন অ্যাপ্লাই করেছিল তখন ছিল না। 24 তারিখ তার মেডিকেল, 13 তারিখে কাস্ট সার্টিফিকেট পেয়ে গেল। এই জিনিস বন্ধ করতে হবে।